বৈশ্বিক উষ্ণায়নের কারণে বান্দরবানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ পাহাড় এখন বৃক্ষ ও পানি শূন্য প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকট চলে প্রায় প্রতিটি পাড়া মহল্লায় এই সংকট নিরসনেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের যৌথ উদ্যোগে জিএফএস প্রকল্প পাহাড়ে ছড়া বা ঝর্ণার পানি ধারাকে বাঁধ দিয়ে পাইপলাইনের মাধ্যমে পরিশোধন করে পাড়া মহল্লায় সরবরাহ করা হচ্ছে ছড়া পানির উৎপত্তি স্থলগুলিকে বনায়ন করা এবং সেখানে যদি পানির রিজার্ভ রাখা যায় এবং সেটিকে ছোট ছোট বাঁধ করে সেই জায়গা থেকে আমরা যে পাইপের এই যে যে পাইপটা করলেন সে পাইপ দিয়ে পাড়া পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার সে প্রকল্প আমরা হাতে নিয়েছি পানিটা দিনে দিনে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না বা দিনে দিনে উন্নয়নের দিকে যাবে তো এলাকায় জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহ করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করে আসছি দীর্ঘদিন থেকে স্থানীয়রা বলছেন আগে দূর থেকে এক কলসি পানি সংগ্রহ করতে অনেক সময় লাগত তাদের এখন পানি হাতের নাগালে চলে আসায় উপকৃত তারা ত্রিশ মিনিট অথবা চল্লিশ মিনিট লাগে এখন তো বাসার পাশে পানি পাইছে এখন সুবিধা সুযোগ সুবিধা হয় প্রত্যেকটা পাড়াতে রোমেকুই ইউনিয়নে পানি সাপ্লাই বিতরণ করেছে ডায়রিয়া ম্যালেরিয়া এবং বিভিন্ন পানি রোগ থেকে আমার রোমেকুই এলাকা জনগণরা মুক্তি শুধু দুর্ভোগী নয় বেশ কয়েক বছর ধরেই বিশুদ্ধ পানির সংকটে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতো পাহাড়ের লোকজন তারা বলছেন দুর্গম পাহাড়ের প্রতিটি পাড়হল্লায় প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে বিশুদ্ধ পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পাহাড়ে সবুজায়ন বাড়বে মৌসুমী সুলতানা চ্যানেলাই